দর্শক দা এডিটর্স এর লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা এসেছি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পূর্ব মৌতলা পাড়া এলাকায় বা দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি আজ ভোর ছয়টায় ঢাকা ধামরাইল ইটের ভাটার থেকে তিনজন শ্রমিক তারা বাসায় আসার কারণে এলাকার সচেতন মহল এলাকার সচেতন নাগরিক তারা স্বঘোষিতভাবে লকডাউনে চলে গেছেন আপনারা আপনাদেরকে একটু দেখিয়ে রাখি আজকের এই এলাকাটায় প্রবেশপথ মূল যে প্রবেশ পথটা সেই মূল প্রবেশ পথটি তারা তালাবন্ধ করে দিয়ে লকডাউন করে দিয়েছে যাতে বাইরের কোনো লোক এই এলাকার ঢুকতে না পারে এই এলাকার মানুষ যাতে বাইরে না যেতে পারে তার জন্য তারা টোটাল এলাকাটাই এলাকার আহ পঁচিশটি পরিবারের প্রায় নব্বই জন সদস্য তারা লকডাউন নিজেরা নিজেরাই লকডাউন ঘোষণা করে তারা অবস্থান করছে দর্শক এখানকার অধিকাংশ মানুষই দিনমজুর দিন আনা দিন খাওয়া তাদের একদিন রোজগার না করলে আয় ইনকাম না করলে তাদের খাওয়া হয় না কিন্তু সরকারি যে তেলান যেটুকু তারা পেয়েছে তারা নিজেদের ভিতরে সমভা সমবন্টন করে চলে আসতেছে পানি পানি যাতে পানির সংকট না হয় জননেত্রী শেখ হাসিনা দেওয়া তিন হাজার লিটারের যে পানির ড্রাম দেওয়া হয়েছে সেই ড্রামে করে তারা পানি সংগ্রহ করে রেখেছে এই যখন এলাকার পরিস্থিতি তখন আমি এই করোনা ভাইরাস মোকাবেলায় লকডাউন যারা করছে তাদের একজন ব্যক্তির সাথে কথা বলবো যতটুকু জানতে পেরেছি যে আপনার উদ্যোগে আপনাদের এই এলাকার মানুষ স্বঘোষিতভাবে লকডাউন হয়েছে এই বিষয়ে আমাদেরকে একটু যদি বলতেন আসলে সত্যিকার অর্থে এটা আমার একার উদ্যোগে নয় আমরা সম্মিলিতভাবে সবাই সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই এই পাড়ার ভিতরে পঁচিশ ঘর লোক আসছি যার অধিকাংশই আমরা অশিক্ষিত এবং হতদরিদ্র এক কথায় তারপরেও বহির্বিশ্বের বা আশেপাশের যে সমস্ত সংবাদ শুনছি শুনে আমরা নিজেরাই সচেতন হয়ে আমরা নিজেরাই আমাদের বাঁচার তাগিতে এই সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যে আমাদের ভাটায় যে শ্রমিক ছিল তারা আজকে সকালবেলা আমাদের এখানে এসে পৌঁছেছে আমরা তাদের পৌঁছানোর আগে থেকেই তাঁবু দিয়ে তাদের থাকার ব্যবস্থা করেছি এবং তারা সেখানে অবস্থান করবে তারা আমাদের এখানেও ঢুকবে না আবার বাইরেও ঘোরাফেরা করবে না যেহেতু প্রশাসনের লোকসংখ্যা সংকট সেহেতু আমরা তাদের কাজকে সহজ করার জন্যে আমরা নিজেরাই আমাদের নিজেদের দেখভাল করার জন্য এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ শুনছিলাম কালীগঞ্জ উপজেলার বারো নম্বর মৌতলা ইউনিয়নের সাত্তার পাড়ার স্বঘোষিত লকডাউনের কিছু কথা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন দা এডিটরসের সাথে